کا دے ممین اور کان دے مینا خالی بوبان رئی لڑے آر نا دے جین باں دے کل سو اور کان دے سو کیناسبین این بی آر اے بنے দেখা হবে না আমার এই জীবনে দেখা দিও আগনবি বিচারের দিনে দেখা দিও আগনবি বিচারের দিনে اں دے امت کان دے مومین اور کان دے موم کان دے جینب کان دے کلسم اور کان دے شوقین کالی دل دوسن بھی رالی دل د

কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে এগা এই লোয়েসে গান শুন কাফেলা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে এগা লয়েছে লোয় গান শুনো কাফেলা ও হাসিমে মাকি නොහසිමිම කමදනී උසහේ මදිනා ඕ නොරනෙබි නොරනෙ බිනුරෙ මැදිී නාදුරි හබින සුභහනල්ල او نور نبی نور نبی نور مدینہ اللہ ہوتے فرمان علم اللہ ہوتے فرمان الم نسر حلک صدراک کوی لین بران دیکھو قرآن ورفعنا رف ان رسول عربی রসুলে আরবি মানব দি ও মদিনা ও নূরে নী নূরে নূরে মদিন ও নূরে বি নূরে নিনে মদীনা হজরত উমার করি তে কত হজরত ও করিতে কতল নবীর কাছে নিক যায় নূরানি চেহরা দেখে ও ফিদা হয়ে যায় হজরত ও করিতে কতল এ যায় নূরানি চেহরা দেখে ও ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী

আমার ভাই জানেরা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহর ইবাদত করতে হবে এই পৃথিবীটা আল্লাহর সৃষ্টি তাই না জমিনটা আল্লাহর সৃষ্টি সবকিছু আল্লাহর তাহলে ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করলে আল্লাহ বরকত দেবে না কি গো আর না কোটি কোটি টাকা রোজগার করো যদি বরকত না থাকে বেকার নাকি তাহলে ইবাদত করতে হবে আল্লাহর আর বিশ্বনবী নবী কুলের সর্দার আকায় নামদার তাজেদারের মদিনা পরওয়ার দেগারি কায়েনা আহাম্মদে মুস্তাফা মোহাম্মদ মুস্তফা হুজুরি আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি একটাই কথা বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো নাকি আল্লাহ ইবাদত করো তিনি নিজে আল্লাহর ইবাদত করেছিলেন গারে গারেহিরা বসে বসে আল্লাহর ইবাদত করেছিলেন গারে হীরায় বসে বসে আল্লাহকে রাজি খুশি করেছিলেন করেছিলেন না করেননি করেছিলেন গাড়ে হিরাতে বসে 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 আল্লাহ পাকের এবাদত করতেন শুধু তাই নয় যেখানে একটা নিরালা জায়গা পেত কেউ কোথায় ছিল না সেই রকম একটা জায়গায় বসে বসে আল্লাহর এবাদত বাদত করতেন জোরে বলুন সুবাহান আল্লাহ একসময় আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায়নি দেখা পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না কোথায় গেল আল্লাহ নবী কোনো জায়গাতে খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবাই কেরে আমরা পেরেশানের মধ্যে রয়েছে নবীকে পাওয়া যায়নি পেরেশানের মধ্যে আছে নবীকে কোনো দুশ্মনেরা নিয়ে চলে গেল নাকি নিয়ে যেয়ে কোনো জবাই টবাই করে দিল নাকি নবীকে পাওয়া যায়নি সব পেরেশানের মধ্যে রয়েছে হাজরতে আবু বাকার হজরতে উমার হজরতে উসমান হজরতে আলী রদি আল্লাহ তালন সকলেই পেরেশানে কোথায় গেল আল্লাহ নবী কোথায় গেছেন হজরতে আবু বাকার সিদ্দিকী কদম কদম তুলে তুলে আল্লাহ তিনি বার হয়ে গেলেন দেখি আল্লাহ কোন জায়গায় চলে গেল আল্লাহর আল্লাহর সন্ধান পাওয়া গিয়েছে আল্লাহর নবী বসে আছে একটা পাহাড়ের ওপরে বসে বসে সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের দরবারে কান্তে আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার আশেপাশে কত উটগুলো বসে আছে ডুম্বাগুলো বসে আছে ছাগল bæড়াগুলো বসে আছে আল্লাহর নবীর চোখের পানি যখন পড়ে ওই ছাগলগুলো কাছে ডুম্বাগুলো ও কাছে উটগুলো ও কাঁদছে তাদের চোখ থেকে টপ টপ করে পানি বার হয় কিছু মানুষ নিচে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো কেন বাবা তোমরা এখানে বসে আছো বলল আমরা রাকালের দল আমরা এই জাগাতে বসে রয়েছি কিসের জন্য বসে আছে বলো বলল আমাদের উটগুলো আমাদের ডুম্বাগুলো আমাদের ছাগল ভেড়াগুলো সব ওই জাগাতে বসে বসে কাচ্ছে জানি না এমন একটা মানুষ ওই জাগাতে বসে আছে বলে ওনারাও ওখানে বসে আছে চাবুকের বাড়ি মারি তাও কিন্তু উটগুলো ওঠে না জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকী

মাত্র উম্মা মাতির জন্য চোখের পানি ফেলে গেম আবার আবু বাকার বলতে শুরু করে দিলে নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথাটা উঁচু করুন আমি আবু বাকার আমার জিন্দগির যত নেকি আছে সমস্ত নেকি আপনার গুনাহগার উম্মা তুম্মাতিদেরকে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার জিন্দগির যত নেকি আছে সমস্ত নেকি দিয়ে দিলাম

দেখে দেখে আমি রসুল্লাহ আমি হাসতে শুরু করেছি হুজুর আপনি ওই তারাগুলো দেখে এত হাসেন কেন বলুন বলল আসমানে যে তারাগুলো দেখতে পাও ওই তারাগুলো শুধু তারা নয় শুধু তাই নয় লক্ষ লক্ষ তারা দেখা যায় ওই তারাগুলো হলো ওমারে ফারুক রদি আল্লাহ তালা আনহুর নেকি জোরে বলুন সুবাহান আল্লাহ আসমানে যত নেকি আছে এইসব নেকিগুলো সব ওমরে ফারুক রদি আল্লাহ তালানহুর নেকি তাহলে তিনি কত নেকি করেছিলেন বুঝে গেল কত নেকি করেছিলেন ওই সময় জিজ্ঞাসা করলে হুজুর আমি একখানা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা নহু আপনার তো প্রথম খলিফা হজরতে ওমারে ফারুক রাজি আল্লাহ তালানহু আপনার দ্বিতীয় খলিফা যদি দ্বিতীয় খলিফা হজরতে ওমারের এতটা নেকি হয় তাহলে আমার আব্বা জান তো আপনার প্রথম খলিফা আবু বাকা সিদ্দিকি তার নেকি কতটা আপনি একটুখানি বলুন তার নেকি কতটা একটুখানি বলুন তখন বলছে তুমি শুনবে বলছে হ্যাঁ বলে সারা পৃথিবীতে যত মুসলমান আছে তাদের সমস্ত নেকিগুলোকে এক পাল্লাই দেওয়া হবে আর আবু বাকারের এক রাতের নেকি যদি আর এক পাল্লাই দেওয়া হয় তাহলে আবু নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে কেন ওটা কোন রাতের নেকি বলছে ওটা কোন রাতের নেকি তুমি শুনবে বললে হ্যাঁ বললো যেই রাতের বেলা আমার সঙ্গী বলে কেউ ছিল না হজরতে আবু বাকার আমার সঙ্গী হয়ে গিয়েছিল যখন চারি সাইডে কাফের বেইমানের আমাকে ঘিরে নিয়েছিল আমার যাওয়ার কোনো রাস্তা ছিল না ওই সময় আমাকে জিবরাইল এসে বললেন যে ইয়া রসুল্লাহ বি এই রাতের বেলা আপনাকে চলে যেতে হবে এখান থেকে মদিনায় চলে যেতে হবে তখন বলল তাই বলছে হ্যাঁ বলে চারিদিকে তো সব ঘিরে দাঁড়িয়ে আছে আমি যাব কি করে তখন বললো সুরাইয়াসিনের প্রথম অবিন পর্যন্ত পড়ে আর ধুলো নিয়ে একটু ছড়িয়ে দেন ফাঁকা হয়ে যাবে আপনি বার হয়ে চলে যাবেন আপনাকে কেউ দেখতে পাবে না জোরে আল্লাহ নবী তাই করলেন বার হয়ে আবু বাড়িতে যে হাজির আবু বাকারের বাড়িতে আবু বাকারের বাড়িতে যে আবু বাকার কে ডাক দিলেন ও আবু বাকার বলার সাথে সাথে আবু বাকার দরওয়াজাখানা খুলে দিলেন ও আবু বাকার তুমি কি রাতের বেলা ঘুমাও নাই না 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 আমি রাতের বেলা ঘুমাই নাই আপ বলে কিসের জন্য তুমি ঘুমাও নাই বলো বলল হুজুর আপনি আসবেন বলে আমি ঘুমাই নাই তখন বলল আমি আসব তুমি জানলে কেমন করে তখন বলল আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন আবু বাকার এমন একটা রাত আসবে যেই রাতের বেলা আমাকে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে আমার সঙ্গী বলে কেউ থাকবে না তুমি ছাড়া আমি সেখান থেকে আমি আবু বাকার সারাটা সারাটা রাত না ঘুমিয়ে আমি দাঁড়িয়ে থাকি ও আবু বাকার তোমার চোখে কি ঘুম আসে না তুমি কেমন করে সারাটা সারাটা রাত জেগে 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 কাটিয়ে দাও বলো আবু বাকার জানিয়ে দিয়ে দিলেন হুজুর আমার মাথার চুলটাকে আমি দর

থাকি জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমরা জলসার দিনে একটা রাত জাগবো বলে শরীর অসুস্থ হয়ে যাবে হ্যাঁ শরীর অসুস্থ হয়ে যাবে আর সারা রাত ধরে ফাংশন দেখে চোখ রসগোল্লা করে বাড়ি আসতে লাল গড়বড় করতেছে কিন্তু যারা দেখবেন এই জলসা এসে সারা রাত জেগে জেগে জলসা শোনে সকালবেলা দেখবেন তাদের মুখের আকৃতিটা সুন্দর হয়ে যায় ঠিক না ভুল মুখের একটা নুরানি ভাব আসে তাদের আসে না তাদের মুখের মধ্যে একটা ভাব আসে আর যারা সারা রাত ধরে তাস খেলে জুয়া খেলে আসে দেখবেন তাদের মুখটা দেখবেন একবার শুধু কেমন দেখায় মনে হবে যেন চুরি করে এসে ঠিক বলছি না ভুল মনে হবে যেন চুরি করে এসছে তাহলে হজরতে আবু বাকা সিদ্দিকি রদিয়াল্লাহ তাল তিনি সারা রাত ধরে জেগেছিলেন সারা রাত ধরে জেগে 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 আল্লাহ সাথে সঙ্গে করে ইয়া রসুল ইয়াবিবাল্লাহ আপনি আমার পিঠে উঠুন আপনার পায়ের চিহ্ন কাফের বেইমানেরা জানতে পারবে আপনি আমার পিঠে করে উঠুন ওরকম পিঠে করে নিয়ে হেঁটে 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 মদিনার দিকে রওনা হয়ে গিয়েছিলেন জোরে বলুন না আল্লাহ যেই রাতের বেলা হজরতে আবু বাকার সিদ্দিকি রাদী আল্লাহ তাল আমাকে পিঠে করে মক্কা থেকে মদিনার দিকে নিয়ে গিয়েছিলেন ওই একটা রাতে যা নেকি পেয়েছে ওই রাতের নেকি এক পাল্লায় যদি দেওয়া হয় আর সারা পৃথিবীর মুসলমানদের নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে আবু বাকারের নেকিটা বেশি হয়ে যাবে বলুন না শোবাহা সেই আবু বাকার বললেন হুজুর আমার জিন্দিগির যত নেকি আছে সব আমি আপনার উম্মা তোম্মা দিয়ে দিলাম হজরতে উমারে ফারুক রদি তাআলা আনহু ওই সময় বললেন হুজুর আমার জিন্দিগির যত নেকি আছে সব আমি আপনার উম্মা তোম্মা দিয়ে দিলাম হজরতে উসমান রদি আল্লাহ তাআলা আনহু তিনি ওজে বললেন হুজুর আমাকে আল্লাহ পাক যত সম্পত্তি দিয়েছে সমস্ত সম্পত্তি আপনার উম্মা তোম্মা দিয়ে দিলাম আপনি মাথাটা উঁচু করুন হুজুর হজরতে আলী রেদি আল্লাহ একই কথা বললেন হুজুর আপনি মাথাটা তুলুন কারুর কথা তিনি তুলে আল্লাহর নবী সিজায় পড়ে একইভাবে কানতে শুরু করেছেন কিছুতেই মাথা তুললেন নাগা হজরতে মা পাতে মাকে ডাকা হলো মা পাতে মা ছাড়া আল্লাহর নবীকে কেউ তুলতে পারবে না ওই সময় কদম তুলে কদম হজরতের মা ফাতেমার কাছে যেয়ে বলা হলো ও আম্মা জান ফতেমা চলুন 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 আপনার আব্বা জান হজরতের দিন ধুনিয়ার বাদ সাহাবি বুললাম শেষ দায়িত্ব বুড়ি আল্লাহ দরবারে এমন কি কান্না কাঁদে তিনি মাথা তুলছেন নাগা তিনি মাথাটা নিচু করে সেজদায় পড়ে কাঁদে গে আবু বাকার গেল আবু বাকারের কথা শুনে মাথা উঁচু করলেন না ওমর গেল ওমরের কথা শুনে ও মাথা উঁচু করলেন না উসমান গেল গো উসমানের কথা শুনে ও মাথা উঁচু করলেন না আলী এর দিয়ে লাগু তাল আনুহু যে হাজির হলেন তিনিও একই কথা বললেন মাথা উঁচু করলেন না তবে শুনে রেখে দিন

আল্লাহ নবী মাতা তুললেন না হজরতে হাসান আর হুসাইন এসে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী মাথা তুললেন না গা ওই সময় কানতে কানতে হজরতে মা পাতে মা দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ গা হুজুর আমি আপনার দর কাছে এসে বলছি কি আমার কথাটা একটুখানি ভালো করে শুনুন আমি বুঝতে পেরেছি আপনি আপনার গোনাগার উম্মাত উম্মাতিকে ভালোবাসেন আপনি আপনার গো মাতির জন্য রক্ত দিতে পারবেন আপনি আপনার গণাগার ওম্মা মাতির জন্য আপনি জীবন দিতে পারবেন আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য চোখের পানি ফেলছেন হুজুর আমি বুঝতে পেরেছি কি আজকে আমি জানিয়ে দিয়ে দিলাম হুজুর আপনার চোখের পানি আমি ফাতেমা আমি সহ্য করতে পারি না হুজুর আমার কলিজার টুকরা হাসান আর আমার কলিজার টুকরা হুসাইন আজকে আমার সামনে আছে কে আমি আল্লাহ পাককে সাক্ষী রেখে দিয়ে বললাম হযরতে আবু বকর কে সাক্ষী রেখে দিলাম হযরতে

আমার কলিজার টুকরা দুটো বেটা হাসান আর হুসাইন কে আমি আপনার জন্য কুরবানি দিয়ে দেব আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে মা ফাতেমাকে জড়িয়ে কাঁদছে ফাতেমা সত্যি আমার উম্মাত তোমাতির জন্য তোমার হাসান হুসাইনকে কুরবানি দিয়ে দেবে বললো হ্যাঁ